नमस्कार बंधुरा, अमृत कथा चैनले जानाई आपनाके स्वागत। भारतीय दर्शन शास्त्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना पद्धति चैनलेर मूल आलोचनार विषय वस्तु। आज के आपनादेर सामने जे विषय निये आलोचना करब ता हलो महालयार दिन बाड़ीते निये आसुन एकटी गाछेर फुल एवं फुल दिए अवश्य महालयार दिन এই বিশেষ ক্রিয়াটি করুন। মায়ের কৃপা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকবে, সমস্ত প্রকার বিপদ থেকে তিনি রক্ষা করবেন। আজ এই ভিডিওর মাধ্যমে এই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, আপনি যদি উপকৃত হন, अनुग्रह करे वीडियोटी एक लाइक करबें, पाले अवश्य शेयर करबें एवं चैनल नित्य नतून आपडेट पेते चैनल के सबस्क्राइब कर रखबें और पाशे नोटिफिकेशन बेलटी क्लिक कर रखबें। चलुन एबार मूल प्रसंगे प्रवेश करी। आमादेर पृथिवी वैचित्र्यमय और पृथिवी तैरी हुए छे विभिन्न वैचित्र्यमय उद्भिदकूल एवं प्राणीकूल द्वारा। प्रकृति सृष्ट किछु उद्भिदकूल रही है जा मानुषेर भाग्य परिवर्तने उपयोगी। प्राचीन काल थेके भेषज गुणे भरपूर उद्भिद जगतेर उपकारिता मानुषेर काछे अजाना नय। ज्योतिष शास्त्र अनुयायी आमरा एकटी निर्दिष्ट गाछेर फुल एवं तार मूल जदि बाड़ीते एने राखि ताहले आमादेर भाग्य खुले जाय। এই বিষয়কর ফুল এবং মূল বাড়িতে রাখলে অভাবনীয় পরিবর্তন আসে। যারা আর্থিক সমস্যায় জর্জরিত তাদের কাছে এই গাছ আশীর্বাদ স্বরূপ। এই বিষয়কর গাছ সম্পর্কে আপনি হয়তো অবহিত, কারণ বহু ভিডিওর মাধ্যমে আমি এই গাছ সম্পর্কে এবং এর ফুল ও মূল সম্পর্কে আলোচনা করেছি। আর এই গাছটির নাম হলো অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, এই গাছ যদি বাড়িতে থাকে তা বাড়ির মঙ্গল সাধনে উপযোগী। আর এই গাছ বাড়িতে থাকলে বাড়ির সকল প্রকার বাস্তু দোষ দূর হয়। এই গাছের ফুল দিয়ে মহালয়ার দিন যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, তাহলে মায়ের কৃপা সর্বদাই আপনার সঙ্গে থাকবে। তবে সবার আগে আমাদের জানা প্রয়োজন যে 2020 সালে মহালয়ার দিন কবে পড়েছে। 2020 সালে মহালয়ার দিন পড়েছে 31শে ভাদ্র, অর্থাৎ ইংরেজি তারিখ অনুযায়ী 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই দিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে। আর এই দিনেই আপনাকে এই বিশেষ ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই দিন একদিকে যেমন মহালয়া, অন্যদিকে অমাবস্যা এবং তারই পাশাপাশি এই দিন পড়েছে বিশ্বকর্মা পূজো। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফলে এই দিন মহাযোগের সৃষ্টি হয়েছে। আর এই মহাযোগের সুবর্ণ সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মহালয়ার দিন সকালে অতি অবশ্যই স্নান করে প্রথমে পবিত্র হয়ে তারপরই এই অপরাজিতা ফুল তুলে নিয়ে আসুন। তার আগে কিন্তু কখনোই নয় বা আগের দিনও নয়, কেবলমাত্র মহালয়ার দিন স্নান করার পরই আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। স্নান করার পর পবিত্র হয়ে অপরাজিতা গাছের ফুল তুলে নিয়ে আসুন। হয় 21টি ফুল তুলবেন যদি সম্ভব না হয় তাহলে 11টি, তাও যদি সম্ভব না হয় অন্তত 3টি অপরাজিতা ফুল এই দিন তুলে নিয়ে আসুন। আপনি নীল রঙের অপরাজিতা ফুলও নিয়ে আসতে পারেন অথবা সাদা রঙের অপরাজিতা ফুলও নিয়ে আসতে পারেন। বা অনেক সময় বাড়িতে দেখবেন সাদা এবং বেগুনি আভাযুক্ত অপরাজিতা ফুল পাওয়া যায়, আপনি সেই ফুল দিয়েও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। যে কোনো প্রকার অপরাজিতা ফুল দিয়েই আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। স্নানের পর এই অপরাজিতা ফুলগুলি তুলে এই ফুলগুলি মা লক্ষ্মীর সামনে রেখে দিন। কিন্তু সর্বদাই মনে রাখবেন যে এই অপরাজিতা ফুলগুলি যেন কখনোই
মা লক্ষ্মীর পায়ের কাছে রাখবেন না। মা লক্ষ্মীর মূর্তির সামনে ফুলগুলি রেখে পবিত্র চিত্তে মা লক্ষ্মীর এই দিন পূজা করুন। মা লক্ষ্মীর পূজার প্রারম্ভে অতি অবশ্যই গণেশজিকে স্মরণ করে তার এই মন্ত্রটি অন্তত 3 বার জপ করুন, ওম গণ গণেশায় নমঃ। এই মন্ত্রটি জপ করার পর সূর্য দেবতাকে স্মরণ করে তার উদ্দেশ্যে সামান্য জল অথবা গঙ্গা জল নিবেদন করুন। এরপর যদি আপনার ঠাকুর ঘরে বিষ্ণুর মূর্তি থাকে বা তার ছবি থাকে অথবা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থাকে, তাতে অবশ্যই 2টি তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলুন, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর পবিত্র চিত্তে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা প্রক্রিয়া সম্পন্ন করুন এবং পূজার শেষে এই অপরাজিতা ফুলগুলি মা লক্ষ্মীর মাথায় অর্পণ করুন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই অপরাজিতা ফুলগুলি মা লক্ষ্মীর মাথায় অর্পণ করবেন, কখনোই চরণে নিবেদন করবেন না, কারণ দেবী দুর্গার অপর নাম অপরাজিতা এবং অপরাজিতা গাছকে শিব ও শক্তির প্রতীক হিসেবে মনে করা হয়। সে কারণে অপরাজিতা ফুলগুলি যখন মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করবেন তখন অবশ্যই মাথায় অর্পণ করুন এবং তার সঙ্গে উচ্চারণ করুন এই একটি মন্ত্র, আর তা হল ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ। অন্তত 3 বার এই একটি মন্ত্র উচ্চারণ করুন। এরপর মায়ের উদ্দেশ্যে আপনার প্রার্থনা ব্যক্ত করুন। আপনি মনে প্রাণে যে বিষয়টি চান সেই বিষয়টি মায়ের কাছে ব্যক্ত করুন। সম্পূর্ণ পূজার শেষে এই ফুলগুলিকে একটি রূপোর কৌটোতে ভরে রাখুন। যদি রূপোর কৌটো না থাকে তাহলে সেক্ষেত্রে তামা অথবা যে কোনো শুদ্ধ পাত্রেও আপনি রাখতে পারেন এবং এই পাত্রটিকে আপনার যেখানে টাকা পয়সা থাকে সেই সিন্ধুক অথবা আলমারিতে বাক্সটি রেখে দিন এবং প্রত্যেক দিন সন্ধ্যার সময় উক্ত স্থানে ধূপধুনো অবশ্যই দেবেন। এই উপায় আপনার সমস্যার সমাধানের নতুন রাস্তা উন্মোচন করবে, আপনার শত্রু নাশ করে আপনার ভেতরে এক নতুন কর্ম উদ্দীপনা তৈরি করবে। এবং সবশেষে বলবো, যদি সম্ভব হয় আপনি এই দিন একটি অপরাজিতার গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে অতি অবশ্যই লাগানোর চেষ্টা করুন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।